নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রঞ্জিতা সুন্দরবন লাইভে সবাইকে জানাই স্বাগত। আবারও একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এতদিন তো বৃষ্টি হয়েছে, জানো বর্ষাকালে প্রতিদিনই বৃষ্টি, তো এই দু তিন দিন হলো রোদ দিয়েছে। এই রোদে অনেক কাঠকুটো বেরিয়েছে বা সেগুলো শুকাবো, বৃষ্টিতে ভিজেছিল তো সেগুলো এনে রোদে দিয়ে দেবো, সেগুলো শুকাবে। শুকনো আছে তবু রোদে দিই, কারণ এখানে শীত দিয়েছিল তো ভিজে গিয়েছে অনেকটা। এখানেও অনেকগুলো ভিজা কাঠ আছে, তো এই কাঠগুলো বের করে রোদে দিব। মোটামুটি যেখানে যা কাঠ ছিল তো বৃষ্টি পেয়ে পুরো একদম পচে গিয়েছে, তো এই দু তিন দিন ধরে রোদ দিচ্ছে, তো ভাবলাম কাঠগুলো বের করে এবার রোদে যাই। কিছু জ্বালানি বেরোবে ওখানে, ওখানে কিছু কার রেখেছে, ওখানে নিয়ে সব এক জায়গায়। ভিজে কাঠ তো ভারী, তো এত পরিমাণে রোদ দিচ্ছে, একটু কাজ করলেও পুরো গা পা পুরো ঘেমে যাচ্ছে। আমার গা পা অবস্থা দেখে বুঝতে পারছো যে কতটা গরম লেগেছে, কতটা ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে, তবু দিচ্ছি, কারণ আমাদের তো জ্বালানি নেই। তো এই কদিন রোদ দিয়েছে, তো এই রোদি ভিজে কাঠগুলো শুকাতে দেই, দিলে পরে জ্বালানির কাজে লাগবে। তো এগুলো জলের উপরে ছিল, তো জল কানায় এখনো অনেক কাঠ আছে, তো সেগুলো জল থেকে পরে তুলবো। তো তার আগে কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা বড় কুমড়ো পচে গিয়েছে, আরো কিছু কুমড়ো আছে, তো সেই কুমড়োর তলায় টালি ভাঙা দিয়ে দেবো, দিলে আর পচবে না। টালিগুলো নিয়ে যাচ্ছি, দেখতে দেখতে বেশ অল্প দিনেই কুমড়োটা বড় হয়েছে, তো এটাও না দিলে পচে যেত, দিয়ে দেই। একটা ছোট আছে, এই কুমড়োটা ছোট, তো সেই জন্য ছোট দিচ্ছি।
হবে। কি রোদ, এই রোদে 1-2 মিনিট মানে কাজ করা যাচ্ছে না। কাঠগুলো আমি গুছিয়ে নিলাম, আরো কাঠ আছে তো আজকে করবো না, কারণ আরো অন্য কাজ আছে। কুমড়োর তলায় টালি দিতে গিয়ে দেখি খালে এক জায়গায় মাছ লেগেছে, জালটা নিয়ে সেখানে মারতে যাবো, দেখেন দেখি এখন পড়ে কিনা। তো বেশি মারবো না আজকে, 2-1 ক্ষণ মারবো চলে আসবো, তো পরে পরে না পড়ে না পড়বে। এখানে কিন্তু পার্শে মাছের ঝাঁক লেগেছে, তো এখন ঝাঁকে মারবো, দেখি মাছটা ওঠে কিনা। পার্শে মাছের বাসা লাগবে, এটা পুঁটি মাছ। এর আগে মাছ মারা ভিডিও দেখিয়েছিলাম যে জল পুরো ভর্তি ছিল, এই সমান ছিল খালের জল আর পুকুরের জল এই সমান ছিল, তো এখন জলটা কমে গিয়েছে। তো খালে তো মারলাম, দুটো পড়িনি আর মারবো না খালে, তো পুকুরের জলটা কমে গিয়েছে, পুকুরে মেরে দেখি এবার পড়ে কিনা। তিন চারটে খাওয়ান মারলাম, তা কোনো কিছুই মাছ পড়েনি। আমাদের গাছে কটা আমড়া ধরেছে, তা আগে খেয়ে নিয়েছি, তা আর দুটো আছে সে দুটো নামাবো। গাছে দুটোই আমড়া ছিল, না।
ঢুকে যাচ্ছ না? কি নেবো আজকে বাজারেতে? জুতো। কি জুতো? কালো লাইট জুতো। কালো লাইট জুতো নেবে ও? তো সকালবেলা মানে কাকা মায়দা বলে, তো মায়দা এসে বলেছে পাখি আজকে কিন্তু বাজার শুক্রবার, ও শুক্রবার বলতে পারে। তাও আমি বলছি নুনু আছে বাজারে গিয়ে কি কি খাওয়া বা কি কি কেনবা বলো দেখি। তো এক মাথাতে বলে দিল, তোমরা শুনতেই পেলে। তো ও বাজারে যাওয়া আগের থেকেই মানে শুরু হয়ে যাবে কি কি খাবো কি কি নেবো। তার আগে সকালবেলা মায়দা বলে গিয়েছে যে সোনা আজকে কিন্তু শুক্রবার বাজারে যেতে হবে, আর ও তো বুঝে গিয়েছে। একটু ধুয়ে নেই এগুলো। আমরা লবণ দিয়ে খেলে খুব সুন্দর লাগে, হেভি টেস্টি লাগে। তো তোমরাও খেয়ে দেখবে, খুব ভালো লাগে। যখন কাজ করছিলাম তো এত রোদ দিচ্ছিল যে কাজ করতেই পারছি না 2 মিনিট। তো যেই বসেছি একটু তো তখনই রেক করেছে। ফটোটা একদম জালি। আজকে বাড়ির খুঁটিনাটি কাজ করলাম, সেটা তোমাদের শেয়ার করলাম। আজকে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখানে শেষ করছে, আর বেশি বাড়াবো না। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থেকো।